হ্যালো ফ্রেন্ডস, আমি সাগর। জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা স্পেশাল কাজের খবর নিয়ে চলে এসেছি। যেই লোকেশনে আপনারা অনেক দিন কাজের জন্য আমার সাথে যোগাযোগ করে চলেছেন, সেই লোকেশনেই এইবারে একটা কাজ নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু যারা থেকে কাজ করতে চাইবেন তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং কিংবা যারা থেকে কাজ করে অধিক পরিমাণ অর্থ উপার্জনের চিন্তা ভাবনা করছেন, যাদের অনেকটা স্যালারির প্রয়োজন, তারা কিন্তু এখানে ভালোভাবে ডিউটি করে স্যালারি পেয়ে যাবেন। এবং ডেলি প্যাসেঞ্জারি যারা করে কাজ করতে চাইবেন তাদের ক্ষেত্রে এখানে সুযোগ অবশ্যই আছে, কিন্তু থেকে যারা কাজ করবেন তাদের সুযোগ সুবিধাটা এখানে অনেকটাই বেশি। তো চলুন সম্পূর্ণ কাজটা আমি আলোচনা করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখে নেওয়ার পরে আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা আমার স্টাফের নাম্বার। সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার পরে ওনাকে আপনারা ফোন করবেন, শুধুমাত্র আপনাদের নাম, লোকেশন এবং ফোন নাম্বার এন্ট্রি করে নেবেন কাজের জন্য। এমনি আপনারা জিজ্ঞাসাবাদের জন্য ফোন করার দরকার নেই, কারণ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলে আশা করি আপনাদের সমস্ত প্রশ্ন পরিষ্কার হয়ে যাবে, আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না, সব কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে ওনাকে ফোন করবেন, এবং অবশ্যই আজকে সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে যারা কালকে আসবেন তাদের নামটা আরেকবার ফাইনাল কনফার্ম করে নেবেন। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক। আগামী কাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারি স্পট জয়েনিং করানো হচ্ছে একটা রেপুটেড কোম্পানি, যেটা বিস্কুট কোম্পানি। আমরা সবাই এই বিস্কুটের নাম শুনেছি, পার্লে জি বিস্কুট কোম্পানি। আপনারা সবাই নাম শুনেছেন, একটা রেপুটেড বিস্কুট কোম্পানি। পার্লে জি বিস্কুট কোম্পানিতে আগামীকাল 21শে ফেব্রুয়ারি 2023 স্পট জয়েনিং এর ব্যবস্থা করা হয়েছে, যার লোকেশনটা রয়েছে দক্ষিণ কলকাতার সুভাষ গ্রাম। আপনারা সবাই জানেন দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ কলকাতার মধ্যে যে লোকেশনটা রয়েছে, যেটা বারুইপুর লাইন, বারুইপুর লাইনের একটা স্টেশন রয়েছে, তার নাম সুভাষ গ্রাম। তো এই লোকেশনেই কিন্তু আগামীকাল স্পট জয়েনিং করানো হচ্ছে। যারা এই লোকেশনে থেকে কাজ করতে চাইছেন, অনেক আছেন যারা দক্ষিণ চব্বিশ পরগনার দূর দূরান্তে রয়েছেন, যেমন ওদিকে ক্যানিং, বাসন্তী, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ড হারবার, এই সমস্ত লোকেশনে যারা আছেন, অনেকদিন ধরে এরকমই একটা জায়গায় আপনারা কাজ খুঁজছেন, থেকে কাজ করতে পারবেন, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। একটা দারুণ কাজ কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। এবারে কাজের বিস্তারিত আলোচনা আমি করছি, আপনারা ভালো করে শুনে নিন। এখানে বয়স লাগছে 18 বছর থেকে 45 বছরের মধ্যে। কি কাজ করতে হবে আমি একটু বলে দিই। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে। কাজটা রয়েছে পার্লে জি বিস্কুট তৈরি এবং বিস্কুট প্যাকিং, দুটো ডিপার্টমেন্টেই কিন্তু এখানে কাজ রয়েছে। সম্পূর্ণ কাজটা আপনারা পার্লে জি বিস্কুটের যে নিজস্ব ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতেই আপনারা কাজটা করতে পারবেন। আপনাদের এই কাজ কিন্তু একদমই হালকা কাজ, যারা নতুন আছেন তারাও আস্তে আস্তে কাজ শিখে যাবেন, এবং পুরনো হয়ে গেলে, অন্তত 1 থেকে 2 মাসের পুরনো হয়ে গেলে কিন্তু এখানে একটু কাজ শিখে গেলে অনেক টাকা কিন্তু বেতন আছে। আমি সম্পূর্ণ ডিটেলসটা আলোচনা করছি, আপনারা মনোযোগ সহকারে শুনে নিন। প্রথমে বলে নিই ডিউটিটা এখানে কি সিস্টেমে আছে। ডিউটি আওয়ার এখানে কিন্তু 8 ঘন্টা করে ডিউটি, 8 ঘন্টা করে শিফটিং ডিউটি আছে। 3টে শিফটে কিন্তু কোম্পানি চলবে, এ বি সি 3টে শিফট। তো 3টে শিফট কী কী আছে আমি একটু বলে দিই। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত একটা শিফট, দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত একটা শিফট, রাত্রি 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কিন্তু আরেকটা শিফট। এই প্রত্যেকটা শিফটের মধ্যেই কিন্তু, এই 8 ঘন্টার শিফটের মধ্যেই কিন্তু স্নান, খাওয়া, রেস্ট
সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। সো 8 ঘন্টাই যে আপনাকে কাজ করতে হচ্ছে তা কিন্তু নয়, এই 8 ঘন্টার মধ্যেই আপনাদের সমস্ত কিছু রয়েছে, খাওয়া দাওয়ার টাইম, স্নান, রেস্ট, টিফিন সব কিছু কিন্তু এই 8 ঘন্টার মধ্যেই রয়েছে। এইবারে আপনাদের স্যালারিটা একটু বলে দিই। এখানে প্রত্যেক 8 ঘন্টার জন্য নতুন ছেলেদের, যারা ফ্রেশার, একদম কাজ জানেন না, সবে জয়েন করছেন, প্রত্যেক 8 ঘন্টার জন্য আপনাদের 260 টাকা করে পেমেন্ট দেওয়া হবে, এবং যারা 1 মাস পুরনো হয়ে যাবেন তাদেরকে একটু টুকটাক মেশিনে, যারা প্যাকিং শিখে যাচ্ছেন, হাতে হাতে কাজ করতে করতে যারা শিখে যাবেন তাদেরকে কিন্তু প্রত্যেক 8 ঘন্টা অনুযায়ী আপনাদেরকে 280 টাকা করে পেমেন্ট দেওয়া হবে। এখানে যারা কাজ করছেন, থেকে কাজ করছেন, তারা কিন্তু এখানে প্রত্যেকেই ডবল শিফটে ডিউটি করেন, এবং রোজই যে আপনাকে ডবল শিফটে ডিউটি করতে হবে সেটা একদমই নয়। আপনি একদিন ডবল শিফট করতে পারেন, বা পরপর 3-4 দিন ডবল শিফট করার পরে আপনি মাঝখানে 2 দিন আবার সিঙ্গেল শিফটও করতে পারবেন। তো ডবল শিফট এই কারণে বলছি, এখানে ডবল শিফট করাটা এমন কোনো কষ্টের নয়, কারণ যারা থেকে কাজ করছে তারা একটু বেশি পয়সা ইনকামের জন্য ম্যাক্সিমাম ওভার ডিউটি করার চিন্তা ভাবনা করছেন। ধরুন আপনি একটা শিফটে কাজ করলেন, করার পরে একটা শিফটে আপনি রেস্ট নিলেন, একটু ঘুমিয়ে নিলেন, তারপরে আপনি আর একটা শিফট ডিউটি করে দিলেন। তো যারা থেকে কাজ করছেন তাদের জন্য এটা খুবই সহজ ব্যাপার। যারা নতুন এখানে কাজ করবেন তাদের ইনকামের জায়গাটা একটু বলে দিই। আপনারা যেদিনই ডবল শিফট করবেন সেদিন আপনার ইনকামটা হয়ে যাচ্ছে 520 টাকা। তো এই 520 টাকা আমি যদি 1 মাসের হিসাব করি, জাস্ট একটা মিনিমাম আমি হিসাব করছি, 30 দিনেই একটা হিসাব করি, 520 টাকাকে যদি 30 দিনে হিসাব করা হয় 15,600 টাকা করে কিন্তু আমার 1 মাসের ইনকাম আসছে, 30 দিনের ইনকাম আসছে। কিন্তু আপনি যদি সব দিন ওভার ডিউটি না করেন বা মাঝখানে আপনি ছুটি নেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার 12,000-এর থেকে 15,600-এর মধ্যেই কিন্তু স্যালারিটা ঘোরাফেরা করবে। তো এটা জাস্ট আপনি যত ইনকাম করতে চাইবেন সেই হিসাবে আপনি কাজ করতে পারবেন। 1 মাস পর থেকে যাদের 280 টাকা করে পেমেন্ট দেওয়া হচ্ছে, তারা যারা একটু টুকটাক মেশিনের কাজ শিখে যাবেন, অপারেটরের কাজগুলো আছে, সেই অপারেটরের কাজগুলো যখন আপনারা শিখে যাবেন, আপনাদের 280 টাকা করে এক এক শিফটের জন্য পেমেন্ট দেওয়া হবে। সেই সময় যদি আপনারা ডবল শিফট ডিউটি করেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট চলে আসছে 560 টাকা। এই 560 টাকাকে যদি আমি 1 মাসের হিসাব করি তখন দেখা যাবে 16,800 টাকা আপনার স্যালারি হয়ে যাচ্ছে। তো আপনি যদি এর মধ্যে কামাই করেন বা এর মধ্যে আপনি কোনো কোনো দিন সিঙ্গেল শিফট এবং ডবল শিফট মিলিয়ে যদি করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্যালারিটা 14,000 থেকে 16,800 টাকার মধ্যে থাকবে। তো ইনকামের জায়গাটা বা স্যালারিটা আপনি কিন্তু নিজেই অনেকটা ইনকাম করে নিতে পারবেন। তো এই জন্যই কিন্তু এখানে যারা থেকে কাজ করবেন তাদের একটা যথেষ্ট ভালো সুবিধা রয়েছে। 2 থেকে 3 মাস পর কিন্তু PA PSI চালু হয়ে যাবে। কাজ যদি ঠিকঠাক শিখে যান অবশ্যই কিন্তু আপনাদের প্রমোশন আছে, স্যালারি ইনক্রিমেন্ট তো আমি বলেই দিলাম, এছাড়াও কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর কিন্তু পুরনো স্টাফদের স্যালারি বাড়ানো হয়। আর কাজ এখানে কিছুই নেই, প্রোডাকশনে যেখানে বিস্কুট তৈরি হচ্ছে সেখানে বিভিন্ন রকম হেল্পারের কাজ করতে হবে, সেখান থেকে কাজ শিখে আপনাকে মেশিনে যখন আপনি প্যাকিং শিখে যাবেন তখন কিন্তু আপনার যথেষ্ট ভালো স্যালারি হয়ে যাবে। থাকা খাওয়ার ব্যবস্থাটা একটু বলে দিই। কোম্পানির নিজস্ব রুম আছে, যথেষ্ট ভালো রুম, সেখানে আপনারা থাকতে পারবেন। খাওয়ার জন্য এখানে মেস সিস্টেম আছে, যেখানে রাঁধুনি দেওয়া রয়েছে, নিজেদের রান্না করতে হয় না, রাঁধুনি এখানে রান্না করে দেবেন। দুপুরবেলার যে খাওয়াটা হয় সে দুপুরবেলাতেই কিন্তু মাছ, মাংস, ডিম, যে কোনো একটা আইটেম থাকবে, এবং রাতের বেলায় কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো খাওয়া দাওয়াটা এখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে। আপনাদের ডকুমেন্টস কি কি লাগছে? আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, যদি কারোর ব্যাংকের পাসবই না থাকে সেক্ষেত্রে তাকে হাতে হাতে পয়সা নিতে হবে, এবং ফটো লাগবে। প্রত্যেকটা ডকুমেন্টস 2 কপি করে নিয়ে আসবে। তো আগামীকাল সবাই 11:30 থেকে 11:30-এর মধ্যে সুভাষগ্রাম স্টেশনে চলে আসবেন, সেখানে আমি থাকবো। কেউ বেশি দেরি করবেন না, সবাই চেষ্টা করবেন 11:30-এর মধ্যে ঢোকার,
এবং সেখানে থেকে আমি সবাইকে কোম্পানিতে নিয়ে যাব, নিয়ে গিয়ে স্পট জয়েনিং করিয়ে দেব। স্পট জয়েনিং এর জন্য আপনারা পারিশ্রমিক আনবেন 800 টাকা, 800 টাকা পারিশ্রমিক আনবেন। একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো দালাল, কোনো ঠিকাদার বা কোনো এজেন্সিকে আপনার ধরতে হবে না, আমি নিজে আপনাকে কিন্তু কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়েনিং করিয়ে দেব। তো আপনারা তার জন্য পারিশ্রমিক নিয়ে আসবেন, 800 টাকা, 800 টাকা আগে সেখানে আমাকে দেবেন, আমি সবার পেমেন্ট ওখানেই কালেকশন করে নেব। কালেকশন করে নিয়ে তারপরে কিন্তু আপনাদের নিয়ে গিয়ে কোম্পানিতে জয়েনিং করিয়ে দেবো। যদি কারোর কোনো কারণে জয়েনিং না হয়, আমি যদি কোনো কারণে জয়েনিং করাতে না পারি, সেক্ষেত্রে তার পেমেন্টটা আমি সেখানেই রিটার্ন করিয়ে দেবো, আপনি পেমেন্ট নিয়ে বাড়ি চলে যাবেন। কিন্তু যারা কাজ করতে আসবেন, সঠিক কাজ করার মানসিকতা যাদের রয়েছে, কাজ করার খুব প্রয়োজন, কাজের খুব প্রয়োজন, তারাই কিন্তু অবশ্যই আসুন। এখানে ঘুরতে বা দেখতে বা সময় নষ্ট করতে কেউ আসবেন না। যারা এরকম একটা লোকেশনে, এরকম পার্লেজির মতন রেপুটেড কোম্পানিতে কাজ করতে চাইছেন, তারাই দয়া করে চলে আসুন। তো সবাই আসুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, সম্পূর্ণ ভিডিওটা দেখে সবাই বেডিং পত্র নিয়ে চলে আসবেন। যারা দূরের লোক আছেন, অবশ্যই আপনারা বেডিং পত্র, ডকুমেন্টস এবং পেমেন্টটা সমস্ত কিছু নিয়ে আপনারা চলে আসুন 11টা থেকে 11:30-এর মধ্যে সুভাষগ্রাম স্টেশনে। অবশ্যই আপনারা আজকে ভিডিওটা দেখে আমার স্টাফকে ফোন করে আপনারা সবাই কনফার্ম করে নিন 5টা থেকে 7টার মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।